এসএসসি পাশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই এসএসসি পাশে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এসএসসি পাশে সিটি গ্রুপে চাকরি, লাগবে না অভিজ্ঞতা। হ্যালো ভিউয়ার্স, শহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটিতে কিনা আপনি সিটি গ্রুপে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া মাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখে নিব এই চাকরিটির কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পাবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনার আবেদনে ভুল হয়ে যেতে পারে, আর আপনার আবেদনে ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই এখনই কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে, যাতে করে আপনার আবেদনটি সঠিক হয় এবং আপনি ইন্টারভিউতে কল পেয়ে যান। আর ভিউয়ার্স এখনই আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। আর আমরা একমাত্র ইউটিউবার যারা কিনা প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই কিভাবে আবেদন করবেন এ টু জেড। তাই ভিউয়ার্স এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এসএসসি পাশে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। আগ্রহীরা অনলাইনে 15 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স আপনারা 15 নভেম্বর পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই দেরি না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন, যাতে করে আপনাকেও ইন্টারভিউতে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেওয়া হয়। প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ, পদের নাম সাইলো ফিল্ড অপারেটর, বিভাগ মেকানিক্যাল, পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা জেএসসি, এসএসসি, এইচএসসি, ভোকেশনাল। ভিউয়ার্স এখানে কিন্তু জেএসসি পাশে আবেদন নেওয়া হচ্ছে, তাই যারা জেএসসি পাশে আছেন, এসএসসি পাশে আছেন এবং এইচএসসি পাশে আছেন, তিনজনেই কিন্তু এখানে তিন ক্যাটাগরির মানুষই আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন। মাত্র জেএসসি পাশেও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, তাই তাড়াতাড়ি আবেদনটি করে দিবেন। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। গাড়িতে করে ক্ষেত থেকে আসা ফসল সঠিকভাবে যাচাই করুন, অর্থাৎ আপনাদের কোম্পানিতে যে গাড়ি থেকে ফসলগুলো আসবে সেগুলো আপনাকে একটু চেক করে নিতে হবে। ফ্লাওয়ার মিল, ফিড মিল, সিড ক্রাশিং, ব্যাগিং, ডাল মিল, রিসাইক্লিং ইত্যাদি কাজ চলাকালীন যাচাই বাছাই করা, অর্থাৎ তদারকি করা, আপনাকে এই সমস্ত কিছু যখন হবে তখন সেগুলোকে অবজারভেশন করতে হবে, সেগুলো ভালো করে দেখতে হবে কোনো ভুল হচ্ছে কি না। বেল্ট, কনভেয়ার, বালতি, লিফট, সুইপ, অগার ইত্যাদি সঠিক কার্যকারিতা পরীক্ষা করতে হবে, এগুলো সঠিকভাবে চলছে কি না সেগুলো আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মেশিনের নির্ধারিত রক্ষণাবেক্ষণ, যেমন গ্রিজিং, নয়েজ চেকিং, চেইন টেনশন, বেল্ট টেনশন ইত্যাদি, এই সমস্ত মেশিন আপনাকে চেক করে রাখতে হবে এগুলো ঠিকঠাক চলছে কি না। মেশিনের ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ, যেমন গিয়ার বক্স সার্ভিসিং, বিয়ারিং পরিবর্তন, রোলার পরিবর্তন ইত্যাদি। পণ্য প্যাকেটিং ও বিতরণ ব্যবস্থা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কিছু আপনার খুব ভালোভাবে নজরে রাখতে হবে, যাতে কোনোটিতে কোনো প্রকার ভুল না হয়। যদি আপনি এই চাকরিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই সমস্ত চাকরির দায়িত্বগুলো করতে হবে, তাই আপনি যদি আগে থেকে এগুলো পড়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার জন্য। এরপর রয়েছে অন্যান্য যোগ্যতা, যোগাযোগ, কম্পিউটার অপারেটিং, উৎপাদন, FMCG বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা রয়েছে 2 থেকে 5 বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স এখানে কিন্তু যাদের 2 থেকে 5 বছর তারা অগ্রাধিকার পেয়ে যাবেন অভিজ্ঞতার ক্ষেত্রে, আর যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য একটি বিশাল সুযোগ রয়েছে, কারণ ফ্রেশারদের সচরাচর কোম্পানিরা নিয়োগ দিতে চায় না। এখানে যেহেতু দেয়া হচ্ছে তাহলে আপনি একটি বিশাল সুযোগ পেয়ে যাচ্ছেন, এই সুযোগটি মিস করবেন না। আর ভিউয়ার্স আপনাদের কিন্তু এখানে বেতনের ক্যাটাগরিটা 2 রকমের হবে, যাদের 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা তাদের একরকম এবং যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য আরেক রকম। আমি পরে দেখিয়ে দিব, যখন বেতনের সেকশনটা আসবে তখন আমি বলে দিব। এরপর রয়েছে বয়স সীমা, 20 থেকে 30 বছর,
অর্থাৎ আপনি 20 বছর হলে এখানে আবেদন করতে পারবেন, 20 এর নিচে কেউ আবেদন করতে পারবেন না এবং 30 এর উপরে কেউ আবেদন করবেন না। এখানে সর্বোচ্চ বয়স 30 পর্যন্ত নেওয়া হবে। প্রার্থীর ধরন শুধু পুরুষ, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে, কর্মস্থল দেশের যে কোনো জায়গা, বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ সময় 15 নভেম্বর 2023। আবেদন যেভাবে করবেন, আগ্রহীরা অনলাইনে বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য অনলাইনে এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সিটি গ্রুপে সিলো ফিল্ড অপারেটর, মেকানিক্যালের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, তাই এগুলো মিস করবেন না, এগুলো পড়ে নেবেন। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে এখানে এখান থেকে বিভিন্ন কোশ্চেন্স করা হয়ে থাকবে, তাই আপনি যদি আগে থেকে এগুলো পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। আশা করছি ওই সুযোগটি মিস করবেন না, এটি খুব ভালোভাবে আপনি পড়ে যাবেন। এই সমস্ত রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর এখান থেকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনারা কোনো প্রকার হেজিটেশন করবেন না আমাদের জানাতে, আমরা কিন্তু আপনাদের ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। আর ভিউয়ার্স, আপনাদের যাদের বিডি জবস এর অ্যাকাউন্ট 100% নেই তারা কিন্তু আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। মনে রাখবেন বিডি জবস এর অ্যাকাউন্ট যদি 100% থাকে তাহলে কিন্তু কোম্পানি সেই অ্যাকাউন্টটিকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে দেখে এবং সেটি অগ্রাধিকার পায়। তাই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে প্রফেশনাল বানাতে এখনই এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিবেন। এখানে লাইভ প্রুফ বলা আছে, A to Z দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার প্রোফাইলটিও 100% করে নিবেন এবং কোম্পানি যেন আপনাকে অগ্রাধিকার দিয়ে দেয় প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে, সেই সুযোগটি করে নিবেন। এখান থেকে সমস্ত ধরনের কাজ করার পর নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনার স্যালারি ডিমান্ড কত এই চাকরিটি করার ক্ষেত্রে। যেহেতু এখানে বলা আছে যে JSC পাস, SSC পাস, HSC পাসের 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা সহ এবং ফ্রেশাররা যারা SSC অথবা HSC পাসে আছেন অথবা JSC পাসে আছেন তারা কিন্তু এখানে যাদের 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে তারা এখানে 20 থেকে 25 হাজারের মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারবেন। আর যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু এখানে 15 থেকে 20-এর মধ্যে একটি অ্যামাউন্ট বসাতে পারবেন। আমি 15,000 বসিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। অবশ্যই নিজেদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসিয়ে দিবেন। এরপর এখন দেখাবো কিভাবে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। এখানে দেখুন প্রায়োরিটি লেভেল দেওয়া আছে এবং এর 2টি ধাপ রয়েছে, রেগুলার এবং হাই। এই প্রায়োরিটি লেভেল আপনি যদি হাই দেন তাহলে কিন্তু কোম্পানি বুঝবে আপনি এই চাকরিটি করতে হাইলি ইন্টারেস্টেড, তাই আপনাকে ইন্টারভিউতে কল করবেই করবে। আর আপনি যদি রেগুলার দিয়ে থাকেন তাহলে আপনার CV নর্মালি দেখবে কোম্পানি, হাই দিলে আপনার CV খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিউয়ার্স, আপনি প্রায়োরিটি লেভেল হাই সপ্তাহে শুধুমাত্র যে কোনো একটি চাকরির ক্ষেত্রে দিতে পারবেন, তাই আপনি ভালো করে দেখে শুনে যে কোনো একটি চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দিবেন। সপ্তাহে যে কোনো একটিতে হাই দিয়ে দিলে পরের বার আপনি আর এই সপ্তাহে কোনো চাকরিতে হাই দিতে পারবেন না, তাই নিজেকে যে চাকরির ক্ষেত্রে বেশি যোগ্য মনে করেন শুধুমাত্র সেই চাকরিটির ক্ষেত্রে প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি যতগুলো চাকরিতে খুশি ততগুলোতে রেগুলার দিয়ে দিতে পারবেন। এই প্রায়োরিটি লেভেল সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত কিছু জানা থাকে তাহলে এখান থেকে আরও জাননে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন। এরপর রয়েছে ভিডিও CV। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও CV রেকর্ড এবং আপলোড করুন। এই ভিডিও CV ম্যানেজ প্রোফাইল অপশন থেকে গিয়ে আপনার CV রেকর্ড করবেন, এখনই রেকর্ড করুন। এই লেখাটিতে ক্লিক করলে আপনার CV রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এরপর CV রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন যাতে কোম্পানি আপনার CV দেখতে পারে। এখান থেকে সমস্ত প্রসেস খুব ভালোভাবে ফলো করার পর নিচের দিকে এসে আবেদন এই সবুজ লেখাটিতে ক্লিক ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। ভিউয়ার্স, আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে
জানিয়ে দেবেন। আমরা আপনাকে আবার ভিডিও করে দেখিয়ে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। তাই দেরি না করে এখন আপনার আবেদনটি করে দিবেন। আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। তাই কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন।